চ্যালেঞ্জ আমি জানি না কতটা নিজেকে চ্যালেঞ্জ করতে পেরেছি, জীবন খুবই আনসার্টেন, ওরকম অপেক্ষা করে যে ভালো চরিত্র আসবে আমি জানি না। ওয়েলকাম টু উইসপটিউ। আজকে আমরা আছি অন্তর্মহলের প্রেসমিটে, কিন্তু আমার সাথে যিনি আছেন তাকে দেখতে উইসপটিউর দর্শকেরা বেশি করে বিশেষত বারবার ভালোবাসে দেখতে। কবে ইন্টারভিউ আসবে করে আমাদের কমেন্ট বক্স পড়ে যায়, সেই মানুষটা আজকে আমাদের সাথে আছে, অর্পণদা। অর্পণদা, ওয়েলকাম টু উইসপটিউ এগেন। থ্যাংক ইউ। কঠিন কঠিন প্রশ্ন করবে না, সহজ প্রশ্ন করবে। আগেই বলে দিলে কঠিন কঠিন প্রশ্ন নয়, সহজ প্রশ্ন। বরাবরই উইসপটিউর সাথে তোমার একটা অন্যরকমের বন্ডিং, দর্শকরা বারবার তোমার আগের যে লাস্ট ইন্টারভিউটা সেটাতে প্রচুর প্রশ্ন ছিল, দর্শকদের একটা কমেন্ট প্রশ্ন, আমরা আবার দেখতে চাই, তাড়াতাড়ি কাজে ফেরুক, সেরকম এবার আবার আসছে, অন্তর্মহল দিয়ে আসছে। তো কি বলবে নতুন চরিত্র নিয়ে? নতুন চরিত্র নিয়ে বেশি কিছু বলবো না, বললে তো বলে দেওয়াই হয়ে গেল, দেখলে লোকে বুঝতে পারবেন যে কেমন চরিত্র। হ্যাঁ, মানে সবই যদি ওরম করি আর লোকে দেখবে না, বলে ও তো দেখে নিয়েছে একবার, এটা একটু অন্যরকমভাবে দেখবেন লোকজন, এবং আশা করি লোকজনের ভালো লাগবে, সেরকম চেষ্টাই করেছি। এবং যারা এখানে অভিনয় করেছেন তারাও খুব প্রফেশনালি এবং খুবই প্যাশনের সাথে অভিনয় করেছেন, এবং সেজন্যই মনে হয় যে আমার অভিনয় ভালো না হলেও আমার সব অভিনেতারা এমন অভিনয় করবেন যে লোকে বলবে ভালো হয়েছে। টিমটাকে বাঁচা? হ্যাঁ, আমি যদিও বাঁচিনি, কিন্তু যারা বেঁচেছেন একদম ঠিক কাজ করেছেন সেটা বুঝতে পেরেছি। আমি প্রথমত চরিত্রটার কথা শুনে হ্যাঁ বলেছি, যেরকম চরিত্র আমি আগে করিনি এবং খুব লাভেবল আমার মনে হয়েছে, সেই জন্যই হ্যাঁ বলা। পরপর যদি তোমার ক্যারিয়ারে দেখি, আমরা বসন্ত বিলাস বলো, তারপরে হোস্টেল ডেজ, তারপরে ডুডুদার চরিত্র, তারপরে এই চরিত্রটা, এটা কি তোমার ক্যারিয়ারের প্রত্যেকটা জায়গায় তুমি ভেঙে ভেঙে কাজ করতে পছন্দ করো, এটাও কি ওই জন্যই বাছা? এটা এই জন্যে মূলত বাছা যে এক হচ্ছে যে ওই যে বললাম যে চরিত্রটা শুনে আমার মনে হচ্ছিলো যে এরকম চরিত্র আমি করিনি আগে, এরকম চরিত্র আমি দেখেছি। চ্যালেঞ্জ আমি জানি না কতটা নিজেকে চ্যালেঞ্জ করতে পেরেছি, কিন্তু আমার মনে হয়েছিল যে এরকম চরিত্র আমি দেখেছি কিন্তু কখনো করিনি, এবং যদি আমি করি তাহলে কীভাবে অ্যাপ্রোচ করবো, যেরকম স্ট্রাকচার এরকম দেখে এসেছি চরিত্রগুলো সেভাবেই অ্যাপ্রোচ করবো নাকি অন্যভাবে করা যায়। সেখানে আমাদের রাইটার ডিরেক্টর খুবই হেল্প করেছেন এবং আমার মনে হয় যে লোকের ভালো লাগবে। লোকের তো অবশ্যই ভালো লাগবে, কারণ লাস্ট ইন্টারভিউটাতে না প্রচুর মহিলা ভক্তরা তোমাকে প্রপোজ করে ভরিয়ে দিয়েছে আমাদের কমেন্ট বক্স, তুমি কি সেসব দেখেছো? আমি তো চাই সবাইকে হ্যাঁ বলতে, কিন্তু সেটা তো পসিবল নয়, তাই সবাইকে হ্যাঁ বলাটা উচিত হবে না, কিন্তু আমি আপনাদের সবাইকেই ভালোবাসি। এটা খুব সুন্দর অ্যান্সার ছিল, সেফ সাইডে খেলে যাওয়া। এরকম কোনো এতদিনের মধ্যে কোনো একটা অভিজ্ঞতা হয়েছে যেটা খুব মজার, ফ্যানেদের সাথে দেখা হয়েছে, পুজো গেল, এত অকেশন গেল রাস্তাঘাটে? হ্যাঁ, মানে আমি তো পুজো এমনি নর্মালি বেরোতাম, তো এরকম হচ্ছে রাস্তায় ধরুন ওদিক থেকে কেউ আসছে দেখে আমায় চিনতে পেরেছেন হয়তো, এবার তারা ঘুরে আবার এসছেন দেখার জন্য, এবার দেখে তিনি আমায় বলছেন এ নয়, এ ডোডো নয়, পাশের জনকে বলছেন, আচ্ছা আমি নই, এসে তাকে বলছে, এইগুলো একটু মজা লেগেছে আমার বেশ। মজা করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আশেপাশে তোমার চেনা পরিসরের লোকজনের কি বক্তব্য এই বছর পুজোটা তো অন্য বছর থেকে একটু অন্যরকম যদি বলি? চেনা পরিচিত লোকজন তো ওরকম একটু বলে যে এই তো স্টার এসে গেছে, এই তো এই হয়ে গেছে, তাই হয়ে গেছে, যদিও আমি জানি সব কিছুই হয়নি, এক বছর একটু ভুল গেলেই লোকে আবার ভুলে যাবে, এটাই জীবনের নিয়ম, খুব একটা সিরিয়াসলি এগুলো না নেওয়া, আবার একেবারেই এটা অগ্রাহ্য করা উচিত না, কেন অনেক মানুষ ভালোবাসে এগুলো দেখেই, তো আমি ব্যালেন্স করার চেষ্টা করি। একটা অভিযোগ আছে তোমাকে আবার রোজ কবে টিভির পর্দায় দেখতে পাবে, অনেক তো অফার আসছে, তুমি কেন হ্যাঁ বলছো না? কবে টিভির কেন হ্যাঁ বলছি না, মানে মূল কারণ হচ্ছে যে এই মুহূর্তে আমার দলে আমি থিয়েটারটা করতে চাইছি, বেশি সময় দিতে চাইছি, সেটাই একদম মূল কারণ। আর তাছাড়া মানে আমি জানি না যে হয়তো আমি খুবই গাট ফিলিংয়ের ওপর চলি, যেটা আমার মনে হয় যে উচিত এই মুহূর্তে করা, সেটাই করি, তো এই মুহূর্তে মনে হচ্ছে যে টিভিতে যাওয়া হয়তো আমার উচিত হবে না, আমি খুব ভালোবেসে হয়তো করতে পারবো না কাজটা, সেজন্য এখন একটু গ্যাপ রেখেছি। কোনো চরিত্রের জন্য অপেক্ষা করছো, ভালো চরিত্রের জন্য? জানি না, মানে জীবন খুবই আনসার্টেন, ওরকম অপেক্ষা করে যে ভালো চরিত্র আসবে আমি জানি না, বা আমি তো চলে এলো আমি অপেক্ষা করছিলাম না, কারণ আমি তো জানি না যে আমি লাইফে কী করব, এখনও জানি না যে বড় হয়ে আমি কী হব, তো সেজন্য আপাতত থিয়েটারটা করতে ভালো লাগছে, সেটাই করার চেষ্টা করছি। নতুন বছর আরও কোনো ওয়েব বা সিনেমার প্ল্যান করেছো? হ্যাঁ, ওয়েব তো শ্যুট হয়ে আছে, সেটা রিলিজ হবে, আর সিনেমার একটা কথা হচ্ছে সেটা শ্যুট স্টার্ট হবে, দেখা যাক সেগুলো কেমন এগোবে। নতুন কাজের জন্য অনেক শুভকামনা রইল আমাদের তরফ থেকে, আসছে নতুন ওয়েব সিরিজ, দর্শকদের কি বলবে শেষে? দর্শকদের বলবো অন্তর্মহল দেখুন,
বারবার দেখুন, অন্যদের দেখান, আর কিচ্ছু দেখবেন না, শুধু অন্তর্মল দেখবেন না, কারণ যে অনেস্টি নিয়ে কাজটা হয়েছে তার জন্য দেখুন, অভিজিৎ আমাদের ডিরেক্টর ওর জন্য দেখুন, নীল মিত্র যিনি লিখেছেন তার জন্য দেখুন, এবং অবশ্যই জানান আপনাদের ভালো খারাপ লাগাটা তো আপেক্ষিক, সেটা অবশ্যই থাকবে, কিন্তু অবশ্যই দেখুন। আর একটা প্রশ্ন আমি ভুলে গেছিলাম, দর্শকদের ছিল আমাদের কমেন্ট বক্সে, যে তোমাকে এখন আর সোশ্যাল মিডিয়ায় সেভাবে অ্যাক্টিভ দেখা যায় না, কেন? আমি ভাবি খুব অ্যাক্টিভ হবো, মাঝে মাঝে আমি একটা পোস্টও করি যে আজ থেকে তো অ্যাক্টিভ হবই, দিয়ে আবার কেমন যেন ভুলে যাই, নাহলে খুব মানে ওই আর্জটা আসে না যে অ্যাক্টিভ হতেই হবে, চেষ্টা করি কিন্তু পারি না, বিশ্বাস করুন, মানে এটা হবে না বোধহয় আমার দ্বারা আর কি, তবু চেষ্টা করবো আমি ভবিষ্যতে। হ্যাঁ হ্যাঁ তো থ্যাংক ইউ সো মাচ অর্পণদা, আর আপনারাও দেখতে থাকুন ওই স্পটে।